টানা বৃষ্টির জেরে রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতা এবং সংলগ্ন দুই চব্বিশ পরগনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই ডেঙ্গি রোধে গত কয়েকদিন ধরেই বাড়তি তৎপরতা শুরু হচ্ছে কলকাতা পৌরসভায়। যে সমস্ত এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি সেই এলাকা পরিদর্শন করছেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদের স্বাস্থ্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ পৌরসভার আধিকারিকরা। সোমবার ডেপুটি মেয়রের নেতৃত্বে 102 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বন্ধ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে হাজির হন। সেখানে বিভিন্ন জায়গায় জমে থাকা জলে ড্রোনের মাধ্যমে মশা মারা তেল স্প্রে করা হয়। ডেঙ্গি দমনে শহরবাসীকে সচেতন হওয়ারও আবেদন জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। মিছিল করে ভোটের প্রচারের মতো বাড়ি বাড়ি মানুষের কাছে যেতে হবে এবং মশা নিধন সম্পর্কে, জনস্বাস্থ্য সম্পর্কে যে জন আন্দোলন সেটাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ সার্বিক সচেতনতা সব মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য ব্যাপক প্রচার দরকার। আমি দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের আহ্বান করছি, পুরসভা তার কাজ করছে, আমাদের সাধ্যমতো ক্ষমতায় আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু এটা শুধু পুরসভার কাজ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ডেঙ্গু প্রিভেনশন ইজ এভরিবডিজ কনসার্ন, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধটা প্রত্যেকটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা রাজনৈতিক দলের কর্মীরা তাদের পরিচিতি মানুষের সাথে যোগাযোগ অনেক বেশি, তারা যদি সচেতনতা প্রচারে নামেন, যেভাবে ভোটের সময় নামেন, সবাই মিলে যদি পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেন, অত্যন্ত সপ্তাহে দুটো দিন জল জীবনদের দেবেন না, ময়লা জমাবেন না, এই প্রচারটা কার্যকরী ভূমিকা নেবে। আমি আমার দলের যারা কর্মী আছেন কলকাতায় 144-144 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছেন, যারা ওয়ার্ড ভিত্তিক বেসিসে নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এখন থেকে সপ্তাহে দুদিন আপনারা প্রচারে নামুন, প্রচারপত্র যেগুলো লাগবে পুরসভা তার সরবরাহ করুন, সেই কেমিক্যালের মাধ্যমে এই লার্ভিসাইডকে বা মশার ডিমগুলোকে ধ্বংস করে দেবে। আজকে এখানে যে এলেন, এদেরকে আগে তো একটা সতর্ক বার্তা ছিল গত বছর, আর 2018 থেকে আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে পত্রালাপ চলছে, মেল চলছে, কিন্তু এখনও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি পদাধিকারী, যার নির্দেশে পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমি মনে করছি তার নজরে আনলেই এটা দ্রুত সমস্যার সমাধান হবে। আমি এটা তার নজরে আনছি, আমার মনে হচ্ছে যে তার অফিসাররা যারা দায়িত্বে আছেন তারা যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না, সেটা আমি মুখ্যমন্ত্রী নয়। পুজোর মুখে শহরে ক্রমবর্ধমান ডেঙ্গি প্রতিরোধ করাই বড় চ্যালেঞ্জ কলকাতা পৌরসভার কাছে। তাই ডেঙ্গি নিধনে কলকাতা পৌরসভার 96 নম্বর ওয়ার্ডের বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ ও পৌরসভার আধিকারিকরা। কিছুদিন আগেও এই হাসপাতাল কার্যত মশার আতঙ্কে ছিল, তবে কিছুটা পরিষ্কার হওয়ায় পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেন ডেপুটি মেয়র। ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা মিতালি বানিয়ে আছেন, অরূপ চক্রতেছেন, এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে কর্মসানের স্বাস্থ্য দপ্তর পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবাই মিলে আজকে এই হসপিটালটা নিয়ে, এক মাস আগে প্রচণ্ড কমপ্লেন ছিল জলিয়া জমা কন্টেনার পড়ে থাকা, কিন্তু সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে এই হসপিটালটা এসে এটাও বিদ্যাসাগরও দেখে এলাম, এটাও দেখছি, খুব ভালো লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তত মানুষ আশ্বস্ত হতে পারবে যে হসপিটালগুলো অন্তত।